नमस्कार आरसीटीवी संबादे आपनादेर स्वागत। आपनादेर साथे आमी तुहिन। आसछे विस्तारित संबादे। मोटर बाइकेर धक्काय प्राण हारालो एक महिला। बुधवार दुपुरे दुर्घटनाटी घटेছে রায়গঞ্জের গুলগুলি মোড় এলাকায়। पुलिस জানিয়েছে মৃতার নাম উর্নি রায়। তার বাড়ি কমলাবাড়ির মিরুয়াল এলাকায়। এদিন সকাল 11:30টা নাগাদ একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা মারে। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পথে ইসলামপুরে মৃত্যু হয় ওই महिलार। मेयेके निये हेटे स्कूले जावार पथेई मर्मान्तिक दुर्घटनाटी घटे। परिस्थिति बेगतिक देखे चम्पट देय घातक बाइकटी। এটা ঠিক 11:30টার দিকে। হ্যাঁ গতকাল। হ্যাঁ কি হয়েছে? অ্যাক্সিডেন্ট মানে মোটরসাইকেল দিয়ে পিছন থেকে মারা গেছে। তারপরে তো হসপিটালে আমি খবর পাই, হসপিটালে নিয়ে আসি। হসপিটালে আসে ডাক্তার রিচার্জ করে দিল। শিলিগুড়ি নিয়ে যেতে মারা গেছে। কোন জায়গাটা মারা গেল? उत्तर दिनाजपुर जिला क्रीड़ा संस्थार उद्योगे रायगंज स्टेडियम शुरू हो क्रिकेट टूर्नामेंटर। बृहस्पतिवार खेलाय परस्पर मुखोमुखी है रायगंज यूथ स्पोर्टिंग बनाम इटाहार गेम्स एंड स्पोर्ट्स एकाडेमी। टसे जीते बैट करते नेमे 29 ओभारे समस्त उइकेट हारिए 64 रान संग्रह करे रायगंज यूथ स्पोर्टिंग। जवाबे बैट करते नेमे 10.4 ओभारे जयेर जोन्नो प्रयोजनीय रान तुले नेय इटाहार गेम्स एंड स्पोर्ट्स एकाडेमी। फले 8 उइकेटे जयलाभ करे तारा। शोয়ার ঘরে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় পুড়ে গেল লক্ষাধিক টাকার মূল্যবান জিনিসপত্র। ঘটনাটি ঘটেছে ইটাহার থানার ঘেরা গ্রাম এলাকায়। গ্রামের বাসিন্দা আব্বাস আলী ভিন রাজ্যে কাজ করেন। তার স্ত্রী মর্জিনা খাতুন বাড়িতে তালা ঝুলিয়ে বুধবার বাপের বাড়ি চলে যান। কিন্তু রাতে কে বা কারা তার ঘরে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। গ্রামের বাসিন্দাদের নজরে পড়লেও তারা আগুন নেভানোর কাজে হাত লাগান। ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র সহ কিছু নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার সকালে ঘটনার খবর পেয়ে ছুটে আসে মর্জিনা খাতুন। এই ঘটনায় ইটাহার থানায় লিখিত অভিযোগ दायर करा हबे बोले जानिएछेन तिनी। আমরা আগুন ধোয়া বার হচ্ছে, দেখছি দরজা খোলা, তালা ফাটাই নিয়ে দেখছি যে ঘরের ভিতরে আগুন। দরজার ঘরের ভিতরে সবকিছু পুড়ে জ্বলে শেষ হয়ে গেছে। 1.5 লাখ 2 লাখ টাকার মতো ছিল। সবকিছু পুড়ে টুড়ে একদম শেষ হয়ে গেছে। ঘরটা আমাদের দেওয়ারে আমার। मोटर बाइक शोरूम निर्माणे श्रमिकदेर बकेया पारिश्रमिक मिटिये फेलार दाबिते आंदोलने नामलो सीटू। बृहस्पतिवार रायगंजेर पूर्व अशोकपल्ली एलाकाय 34 नम्बर जातीय सड़केर धारे ओई शोरूमेर सामने विक्षोभ देखान सीटू नेतृत्व। विक्षोभे जोग देन श्रमिकेराओ। तादेर दाबी श्रमिकदेर प्राप्य मजुरी 5 लक्ष टाका बकेया रेखेछेन शोरूम कर्तृपक्ष। बारंबार पारिश्रमिक मिटिये देवार कथा बोललेओ ताते कोनो काज हयनि। प्राय 1 বছর धरे बकेया टाका ना मेलाय श्रमिकेरा संसार चालाते पारछे ना। बकेया टाका ना मिटले सर्वशक्ति दिये लड़ाई करा हबे बोले हुशियारि दिएছেন সিটু নেতৃত্ব। মানে প্রায় 1 বছরের উপরে একটা মানে মজুরি বকেয়া রয়েছে নির্মাণ শ্রমিক বর্মনটার নাম। তো আমরা দীর্ঘদিন ধরে অনেকবার বসেছি মালিকের সঙ্গে, কিন্তু মালিক টাকা দেবে দেবে করে 2 বছর কাটিয়ে এখন যখন আবার বলা হচ্ছে যে টাকাটা দাও তখন চ্যালেঞ্জ করছে যে টাকা দেব না। এখন এই রবি বর্মন এবং তার সঙ্গে অনেকে কাজ করেছে, প্রায় 5 লক্ষ টাকা শ্রমিকরা পাবে এত বড় একটা বিল্ডিং, কিন্তু উনি নানানভাবে তালবাহানা করে যাচ্ছেন, টাকাটা দিচ্ছেন না এবং শেষ পর্যায়ে এসে উনি চ্যালেঞ্জ করছেন যে টাকা দেব না। শোরুম তো আমরা বন্ধ করিনি, আমরা চাই মালিক শ্রমিকদের যে ন্যায্য পাওনা সেই পাওনাটা মিটিয়ে দিক, তাহলেই আমাদের আন্দোলন সরে যাবে। এই হচ্ছে বিষয়। আজকে সিআইটি সর্বশক্তি দিয়ে শ্রমিকের যে ন্যায্য পাওনা সেটা আদায় করবে। আজকে আমরা বেশ কিছুক্ষণ চালাবো এবং ভবিষ্যতে বড় আন্দোলনের দিকে আমরা যাব। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসককে না পেয়ে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমমন্ডি ব্লকের নানাহার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি নানাহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত চিকিৎসক আসেন না, ফলে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে রোগীদের। পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রে অন্তর্বিভাগ চালু এবং 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরির পরিকাঠামো গড়ে তুলতে হবে বলে দাবি তোলেন গ্রামবাসীরা। উল্লেখ্য, স্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে 3 দিন চিকিৎসক বসেন। কারণ হচ্ছে নানারপাড়ায় আমাদের একটা পিএসসি স্বাস্থ্যকেন্দ্র আছে, কিন্তু সেই স্বাস্থ্যকেন্দ্র বহুদিন ধরে কোনো স্বাস্থ্য পরিষেবা আমরা ঠিকমতো পাচ্ছি না। আমাদের এখানে দৈনিক একটা ডাক্তারবাবু চাই আমরা, সেই ডাক্তারবাবুটাও আমরা পাচ্ছি না দৈনিক। কোনোদিন আসলো তো কোনোদিন নাই, সপ্তাহে 1 দিন আসলো, কোনোদিন সপ্তাহে 2 দিন আসলো। হ্যাঁ, এরকম একটা ডাক্তারবাবু আমরা ঠিকঠাক পাচ্ছি না। আউটডোরে যে ডাক্তারবাবু দৈনিক ছিল সেই ডাক্তারবাবুকে তুলে নিয়ে গিয়ে এখন সপ্তাহে 1 দিন সোমবার সপ্তাহে দুদিন এইভাবে ডাক্তারবাবু পাঠাচ্ছেন। তো আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখানে ইনডোর চালু করা হোক, ইমিডিয়েটলি বেড চালু করা হোক, সমস্ত পরিষেবা ঠিকঠাক দেওয়া হোক এবং প্রতিদিন একজন ডাক্তারবাবু আমাদের এখানে লাগবে। না, আমরা এখানে 3 দিন করে আমাকে এখানে দেওয়া হয়েছে, এখানে আমি 3 দিন ডিউটি করি। আর আমি এখানে আমার পোস্টিং ওখানে কুশমন্ডি হসপিটালে, আচ্ছা আমি এখানে 3 দিন করে আসছি। তো এখানে কি আর কোনো ডাক্তার আসেন না? না, আপাতত তো আমি আসছি প্রাইমারি হেলথ সেন্টারে, আমি এখন একা আসছি। আর এগুলো তো আমার বলার মানে এখতিয়ার বহির্ভূত, এগুলো তো আধিকারিক বা উচ্চস্তরের স্যারেরা বলবে না, আমি তো এগুলো বলতে পারি না। এইভাবে আমাকে যেভাবে বলা হয়েছে কাজ করতে আমি সেভাবে করি। না, আমরা 3 দিন করে আসছি এখন আপাতত। ওনারা একটা ডেপুটেশন দেবেন বা কিছু বলবেন স্যারেদের কাছে, আমরা সেটা কি করে দেবো মানে ফরওয়ার্ড করে দেবো। গোপন সূত্রে খবর পেয়ে বিয়েবাড়ি থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার রাতে হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা মাখনা কুইলপাড়া এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম সঞ্জয় রজক, তার বাড়ি বিহারের আমদাবাদ থানার রঘুনাথপুর গ্রামে। এদিন মাখনা কুইলপাড়ার একটি বিয়েবাড়িতে এসেছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ হাতে নাতে তাকে পাকড়াও করে। তার কাছ থেকে একটি 7mm পিস্তল এবং কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। যদিও ওই যুবক কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে এসেছিল তা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। কৃষকদের পাশে দাঁড়াতে সহায়ক মূল্যে ধান কেনার কাজ শুরু হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে। উত্তর দিনাজপুরের বিভিন্ন ব্লকের সঙ্গে জোর কদমে ধান কেনার কাজ চলছে কালিয়াগঞ্জ ব্লকেও। বৃহস্পতিবার কালিয়াগঞ্জ কৃষক বাজারে গিয়ে দেখা গেল দূর দূরান্ত থেকে কৃষকেরা এসেছেন জমির ধান বিক্রি করার জন্য। রাজ্য সরকারের সহায়ক মূল্য 1940 টাকা প্রতি কুইন্টাল দেওয়ার পাশাপাশি অতিরিক্ত আরও 20 টাকা প্রদান করা হচ্ছে উৎসাহ ভাতা হিসেবে। ফলে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পেরে খুশি কৃষকেরা। কিষাণ মান্ডিতে যাচ্ছি ধান বিক্রি করতে, 1940 টাকা পাচ্ছি, 20 টাকায় ইয়ে পাচ্ছি, 20 কুইন্টাল ধান বেশি একবার ন্যায্য মূল্য পাচ্ছি। এই রাজ্য সরকারের উদ্যোগকে কি বলবেন? আমরা খুব ধন্যবাদ জানাবো। একবারই ধানটা দিচ্ছি, টাকাটা পাচ্ছি, হ্যাঁ তাতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। হেমদাবাদে বিষধর সাপের কামড়ে মৃত্যু হলো এক মহিলার। জানা গিয়েছে মৃত ওই মহিলার নাম নির্বাসী দেবনাথ। তার বাড়িতে রয়েছে খড়ির ঘর। বুধবার দুপুরে রান্নার জন্য খড়ি বের করতে গেলে একটি বিষধর সাপ তাকে ছোবল মারে। এরপর তড়িঘড়ি এক ওঝার কাছে নিয়ে যান পরিবারের সদস্যরা, কিন্তু পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় তাকে নিয়ে আসা হয় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। এরপর চিকিৎসা চলাকালীন বিকেল 5টা নাগাদ মৃত্যু হয় ওই মহিলার। বৃহস্পতিবার মৃতদেহের ময়নাতদন্ত হয় মেডিকেল কলেজের মর্গে। বাড়িতেই মানে যেটা খড়ির ঘর ছিল সেই খড়ির ঘরে খড়ি আনতে গিয়ে আর কি সাপে দংশন করছিল। তারপরে তো যখন জানাজানি হলো তখন আমাদের একটা গুণিন ছিল, তো ওই গুণিনের কাছে নিয়ে গিয়ে যেটা মানে প্রাথমিক ট্রিটমেন্ট ওনাদের করে আর কি সেই ট্রিটমেন্টটা করছিল, ওষুধ টষুধ খাওয়াইছিল। তারপরে বাড়িতে আসার পর মোটামুটি ঘন্টা 2-1 ভালোই ছিল। এই 2 ঘন্টা ভালো থাকার পর হঠাৎ 2 ঘন্টার পরে একটা শারীরিক মানে স্বাস্থ্যের অবনতি হয়। সেই সময় মানে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আসে, আমরা এই হসপিটালে নিয়ে আসি আর কি, রায়গঞ্জ জেলা হাসপাতালে। আচ্ছা, তারপর এখানে ডাক্তারবাবুরা দেখলো, দেখে মানে ভালোই মানে ট্রিটমেন্ট শুরু করলো, কিন্তু তারপরে ওরা বললো যে অনেকটা দেরি হয়ে গেছে। আর ওরা যতদূর পারে চিকিৎসা করার জন্য আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু আমাদের রুগী পরে আর ওরকম সাড়া দিল না। পথ দুর্ঘটনা কমাতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে সেফ ড্রাইভ সেফ লাইফ অনুষ্ঠানের আয়োজন করল বালুরঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার বালুরঘাট থানামোড় এলাকায় বেলুন উড়িয়ে সেফ ড্রাইভ সেফ লাইফের একটি মোটর বাইক র্যালি শহরের পথ পরিক্রমা করে। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন জেলার ডিএসপি সদর সোমনাথ ঝা, বালুরঘাট থানার আইসি অসীম গোপ সহ বালুরঘাট থানার অন্যান্য পুলিশকর্মীরা। আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফের একটা বাইক র্যালি গ্রহণ করা হলো। যে বাইক র্যালিটা শহর পরিচিত সেফ ড্রাইভ সেফ লাইফে মেসেজটা সকলের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনের মতো করবে। এটা একটা প্রোগ্রাম আমাদের মাননীয় সরকার নিয়েছে, যেটা আমাদের জেলাতে প্রতিদিনই নেক্সট 2 মাস কোথাও না কোথায় এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা বিভিন্ন রকমের প্রোগ্রাম হবে সেফ ড্রাইভ সেফ লাইফের, যাতে করে এই সময়টায় জনসচেতনতা বেশি বৃদ্ধি পায়। কারণ এই সময়টায় যে স্বাভাবিক শীত আসছে, এই সময় অনেক সময় রিটার্ন কমে যাওয়া নানা রকম কত দুর্ঘটনা বাড়তে থাকে। এটার জন্য একটা অ্যাওয়ারনেস জনসাধারণের বিরোধী যাত্রা রোড ইউজার যারা আছেন তারা সচেতন হন, সেই উদ্দেশ্যে শ্রমিকদের দাবি পূরণের লক্ষ্যে ২রা এবং ৩রা ডিসেম্বর ঢাকা বন্ধের সমর্থনে রায়গঞ্জে বাম শ্রমিক সংগঠন সিটুর উদ্যোগে মিছিল আয়োজিত হলো বৃহস্পতিবার। এদিন শহরের শনি মন্দির এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে শিলিগুড়ি মোড়ে এসে শেষ হয় মিছিলটি। নির্মাণকর্মী, সামাজিক সুরক্ষা বোর্ড চালু করা, ষাটোর্ধ শ্রমিকদের পেনশন চালু করা, পরিযায়ী শ্রমিকদের জন্য আন্তরাজ্য শ্রমিক আইন চালু করা সহ বিভিন্ন দাবিতে সরব হন সংগঠনের সদস্যরা। प्रतिश्रुति मोताबेक सरकारी चाकरी ना पे जेलाशासकेर द्वारस्थ हलो मृत श्रमिकेर परिवारेर लोकेरा। बृहस्पतिवार आरएसपिर जेला सम्पादक सर्बानंद पांडेर प्रतिनिधित्वे 9 मृत श्रमिकेर परिवारेर लोकेरा मालदा जिला प्रशासनिक भवन चत्वरे उपस्थित हये जेलाशासकेर काछे तादेर दाबिपत्र तुले देन। उल्लेख्य 2019 साले उत्तर प्रदेशेर भादोहीते कार्बेट कारखानाय विस्फोरणे मृत्यु हयेछिलो मालदा जिलार मानिकचक थानार एनायतपुर एलाकार बासिंदा 9 श्रमिकेर। राज्य सरकारेर पक्ष थेके तत्कालीन मंत्री फिराद हाकिम, जेलाशासक कौशिक भट्टाचार्य, पुलिस सुपार अर्णव घोष मृत বাড়িতে গিয়ে राज्य सरकार पक्ष থেকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ তুলে দেওয়ার পাশাপাশি মৃতদের পরিবার পিছু একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই মতো মৃতদের পরিবারের মাত্র 2 জনকে নেহেরু যুব কেন্দ্র থেকে 1 বছরের জন্য ভলান্টিয়ার হিসেবে কাজ দেওয়ার নিয়োগপত্র দেওয়া হয়। কিন্তু মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও মৃতদের পরিবারের লোকেরা এখনো পর্যন্ত চাকরি পায়নি। সেই কারণে এদিন জেলাশাসকের কাছে স্মারকলিপি তুলে দেন ক্ষুব্ধ মৃতের পরিবারের লোকেরা। পরিবারের 9 জনের মৃত্যু হয়েছে উত্তর ভাদোহী এলাকাতে কার্পেট শিল্পীর কাজ করতে গিয়েছিলেন। সরকার থেকে 2 লক্ষ টাকা চেক দিয়েছিলেন। তারপরে আমাদের পরিবারের একজনকে সরকারি চাকরির কথা বলেছে। 3 বছর হয়ে গেল, এখন আমাদের কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি। আইসিডিএস অফিসেও গেছি, তারপরে অনেক মন্ত্রীদের কাছেও গেছি, কিন্তু কোনো প্রতিশ্রুতি দেয়নি ওনারা। এখানে আজকে এসেছি ডিএম স্যারের সঙ্গে দেখা করব যে আমাদের চাকরি ব্যবস্থা করে দেন। তারপরে 8 তারিখে দিদি আসছেন, আমরা দিদির সঙ্গে দেখা করতে চাই। আমাদের দিন খুব কষ্টে চলছে স্যার, আমরা বিড়ি পাচ্ছি, ছোট ছোট বাচ্চা আছে, পরিবার আর চলা যাচ্ছে না। কোন দপ্তরে চাকরি দিবে বলেছিল আপনাদের? আইসিডিএস। আমরা চাকরির কথা বলবো স্যার, দিদির কাছে আবেদন করবো চাকরি আইসিডিএস এর কথা বলবো। সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন RCTVর পর্দায়। নমস্কার।